যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অনুষ্ঠানটা একটু বিঘ্ন ঘটেছিল, আবার আমরা মূল পড়ায় ফিরে আসি। হ্যাঁ, যেটা বলছিলাম, সব খারই খারক কিন্তু সব খারক খার নয়। এখানে খার যদি কারক হয় আর খারক যদি বিভক্তি হয়, তাহলে একটা জিনিস আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে, যেখানে যেখানে কারক থাকবে সেখানে সেখানে বিভক্তি থাকবে। স্যার তোমাদের আগেই বলেছে, মানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কিন্তু প্রথমা বিভক্তি মানেই সব জায়গায় কর্তৃকারক হবে না, বিভিন্ন অর্থে, সেটা বিশেষ অর্থে হতে পারে, সেটা শব্দযোগে হতে পারে, সেটা পদযোগে হতে পারে, বিভিন্ন অর্থে প্রথমা বিভক্তিগুলো হবে, সেগুলো আমরা তোমার সঙ্গে আলোচনা করব। প্রথম নিয়ম যেটা আমরা দেখি, যে স্যার স্বাধীন বা স্বতন্ত্র কর্তার কথা তোমাদের বলেছে। কর্তা দু ধরনের হয়, একটা উক্ত আর একটা অনুক্ত। উক্ত কর্তার আবার অনেক টাইপ আছে, মানে ধরন আছে, যেটা স্বাধীন, যে নিজে কারক মুখাপেক্ষী না হয়, কারণ নিজে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে, তাকে আমরা স্বাধীনকর্তা বলি, মানে কারোর উপর তার উপর কোনো প্রভাব থাকে না, এটা হচ্ছে স্বাধীন। উক্ত দু রকমের হতে পারে, উক্ত স্বাধীন বা স্বতন্ত্র, আর একটা হয় নির্দেশক, যে সেও কিন্তু কর্তা, কাউকে নির্দেশ দিচ্ছে, মানে কাউকে দিয়ে কাজ করাচ্ছে, তাকে আমরা প্রযোজক কর্তাও বলি। এই প্রযোজক কর্তায়ও প্রথমা বিভক্তি হয়। এর সূত্রকারের একটা সূত্র করেছে, তৎ প্রযোজক হেতুশ্চ। তৎ সে হেতু, প্রযোজক একটু আগে বললাম, যে যে কর্তা কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে, আর যে করে তাকে বলা হয় প্রযোজক কর্তা। হেতু মানে কারণ, আর চ কথাটা ব্যবহার হয় যদি একই জিনিস দু রকম ভাবে ব্যবহার হয়। যেমন কর্তা দু রকম হয়, আমি একটু আগে বলেছি যে স্বাধীন হতে পারে, নির্দেশক হতে পারে, এখানে নির্দেশক কর্তা হিসেবে ব্যবহার হয়েছে, ওই জন্য চটা ব্যবহার হয়েছে। তোমরা কারক বিভক্তি আলোচনা 11 করেছো, সেখানে দেখবে যে চ কথাটা যদি একই সঙ্গে দুটো বিভক্তি হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে চ কথাটা আসে, মানে বিকল্প অর্থে চ আমরা ব্যবহার করি। এই প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের সামনে আরো পরিষ্কার করছি। মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, মানে মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছে, এখানে মাতা প্রযোজক, মাতা কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছে, এইটাই প্রযোজক কর্তায় প্রথমা। আর কাজটা করছে কে? পুত্র। পুত্র হচ্ছে এখানে প্রযোজ্য। এই প্রযোজ্য কর্তা দ্বিতীয়া হতে পারে, এখানে দ্বিতীয়া বিভক্তি আছে, পুত্রং পুত্রকে, একটু আগে স্যার তোমাদের বলেছে কে রে দিগকে থাকলে দ্বিতীয়া হয়, পুত্রকে, এটা দ্বিতীয়া হতে পারে, তৃতীয়া হতে পারে, চতুর্থীয় হতে পারে, কিন্তু প্রযোজক কর্তায় নির্দিষ্টভাবে প্রথমা বিভক্তি হয়। তাহলে এই জাতীয় যদি প্রশ্ন আসে, সেটা তোমাদের আগে বুঝতে হবে যেখানে কি বলতে চাইছে। এখানে যদি পুত্রং না থেকে শুধু মাতা চন্দ্রং পশ্যতি থাকতো, তাহলে কিন্তু এটা স্যারের সেই নিয়ম অনুসারে স্বতন্ত্র কর্তা হতো। মাতা চাঁদ দেখছে, মাতা কি করছে? মাতা চাঁদ দেখছে, একটা মাতা স্বাধীনভাবে একটা কাজ করছে, তাহলে মাতা স্বতন্ত্র কর্তা, কিন্তু মাতা কাউকে দিয়ে কাজ করাচ্ছে, সেইখানে কিন্তু বুঝতে হবে আমাদের এখানে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে। নেক্সট, সম্বোধন। কাউকে অভিমুখী হয়ে বা কাউকে উদ্দেশ্য করে কিছু জ্ঞাপন করাই হচ্ছে সম্বোধন। তোমরা আগের একটা ক্লাসে স্যারেরা বলেছিল এই গঙ্গা স্তোত্রমে, সেই দেবী সুরেশ্বরী এই যে কথাগুলো প্রথম শুরুতেই ছিল গঙ্গা স্তোত্রমে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মানে এখানে গঙ্গাকে উদ্দেশ্য করে বা গঙ্গাকে অভিমুখী করে বা জ্ঞাপন করছে, তাই জন্য এই দীর্ঘিকারান্ত শব্দগুলি
সম্বোধন হয়েছে বলে রশ্মিকারান্ত হয়েছে। কিন্তু দেবী শব্দটা নদী শব্দের মতো, কিন্তু দেবী শব্দটা দীর্ঘিকারান্তর জায়গায় রশ্মিকারান্ত হলো কেন? সম্বোধন করা, কাউকে জ্ঞাপন করলে, কাউকে সম্বোধন করলে, জ্ঞাপন করার বা অভিমুখী হয়ে যদি কাউকে জ্ঞাপন করা হয় বা সম্বোধন করা হয় তাতেও কিন্তু প্রথমা বিভক্তি হয়, যেটা সূত্রকার সূত্র করেছে সম্বোধনে চ। এর একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। ভো বালক কুত্র গচ্ছসি, ভালো করে উদাহরণটা দেখো। ওহে বালক কোথায় যাচ্ছ? এখানে যদি বালক প্রথম পুরুষ এক বচন, কিন্তু গচ্ছসি হলো কেন? এখানে খেয়াল করে দেখো, তুমি তুমি কোথায় যাচ্ছ, তুমি পদটা এখানে উজ্জ্ব আছে, তাই এখানে গচ্ছসি হয়েছে। ঠিক আছে, এইটাই বালককে সম্বোধন করে কেউ ডেকেছে, তাই বালক এখানে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। তার মানে স্বতন্ত্র কর্তা মানে কর্তৃকারক, স্বতন্ত্র বোঝাতে বোঝানো ছাড়াও প্রযোজক কর্তায় প্রথমা হয়, সম্বোধনে প্রথমা হয়। হ্যাঁ, এছাড়া এখানে সম্বোধন সূচক যেমন ভো হে এই জাতীয় কথাগুলো এখানে থাকবে, প্লাস বিস্ময় সূচক চিহ্ন থাকবে, কারণ সম্বোধন বোঝালে একটা বিস্ময়ের ব্যাপার আসে, সেই জন্য এখানে বিস্ময় সূচক চিহ্ন থাকবে, বা হে বা ভো এইরকম সম্বোধন সূচক শব্দ এই উদাহরণে ব্যবহৃত হবে, সেটা তোমরা পরীক্ষার সময় ভালো করে খেয়াল করবে। নেক্সট, কোথাও কোথাও অব্যয় দ্বারা, অব্যয় দ্বারা অভিহিত হলে বা অভিধান হলে প্রথমা বিভক্তি হয়। অব্যয় দ্বারা অভিহিত, অভিধান অব্যয় দ্বারা অভিহিত বা অভিধান কোন কোন অব্যয়? ইতি, সাম্প্রতম, এর মানে হচ্ছে উচিত, অসাম্প্রতম, তা স্বাভাবিকভাবে সাম্প্রতম মানে উচিত, তার মানে অনুচিত। এই তিনটে অব্যয় এবং নাম, এই নিপাত দ্বারা অভিহিত হলে বা অভিধান হলে, অভিধান কথাটার মানে কিন্তু উক্ত হলে প্রথমা বিভক্তি হয়। নিপাত জিনিসটা কি? অব্যয় যখন কোনো বিশেষ অবস্থায় বিশেষণ রূপে পরিবর্তিত হয় তখন আমরা তাকে নিপাত বলি। যেমন স্বভাবতী নামনি নগরী আসিত, এখানে দেখো নামন শব্দের সপ্তমীর একবচন করা হয়েছে, যেহেতু সভাপতি একটা স্থান সেই জন্য নামন। অব্যয় কিন্তু চেঞ্জ হয় না, আমরা সবাই জানি ব্যয় মানে পরিবর্তন, অব্যয় মানে অপরিবর্তিত, কিন্তু অব্যয় বিশেষ অবস্থায় যখন বিশেষণ রূপে পরিবর্তিত হয় তখন সেটাকে আমরা নিপাত বলে থাকি। যেমন নামের সপ্তমীর একবচন এটা করা হয়েছে, নামনি মানে সভাপতি নামে এক নগর ছিল, এই জন্য এটাকে আমরা নিপাত বলছি। আর অব্যয় যোগে একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি, দশরথ ইতি রাজা আসিত, মানে দশরথ এই নামে রাজা ছিলেন, এইখানে ইতি এই কথাটার দ্বারা দশরথকে অভিহিত করা হয়েছে বা অভিধান করা হয়েছে, উক্ত হয়েছে, তাই এটা ইতি অব্যয় যোগে অভিহিত হওয়ায় বা অভিধান হওয়ায় দশরথ পদে প্রথমা বিভক্তি হয়েছে। ঠিক এইভাবে লিখতে হবে, স্যার আগেই তোমাদের বলেছে দশরথ পদে ইতি অব্যয় যোগে প্রথমা এইটুকু লিখলে হবে না, ইতি অব্যয় যোগে অভিহিত বা অভিধান হয়েছে তাই তাতে প্রথমা বিভক্তি হয়েছে। এর মূল সূত্রটা হচ্ছে কোচিন নিপাতেন নাভিধানম, মানে কোচিত ভাঙলে হবে কোচিত যুক্ত নিপাতেন যুক্ত অভিধানম,
মানে কোথাও কোথাও নিপাতের দ্বারা অভিধান হয়, কোথাও কোথাও নিপাতের দ্বারা অভিধান হয়। কোথায় কোথায় হয়? আমরা তিনটে অব্যয় পেলাম এবং একটা নাম একটা নিপাত পেলাম, সেই জায়গায় যে অভিধান হচ্ছে এবং তাতে প্রথমা বিভক্তি হচ্ছে সেইটাই এই সূত্রে বলা হয়েছে। প্রথমা বিভক্তি, কর্তৃকারক ও প্রথমা বিভক্তি সম্পর্কে আমাদের এই চারটে নিয়ম জানলেই হবে। এবার কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি, কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি হয়, মূল সূত্রটাও জেনেছ, বিভক্তির সূত্রটাও জেনেছ, এর পাশাপাশি বিভিন্ন অর্থে কর্ম দ্বিতীয়া বিভক্তি হয়। এই তিনটে নিয়ম সংক্ষেপে আমি আলোচনা করছি। অধি, সি, স্থা, আস, এখানে ভাঙলে চারটে ধাতু পাবো। অধি, এই সরি, অধি এই উপসর্গের সঙ্গে তিনটে ধাতু পাবো। অধি এই উপসর্গটা যদি সি, স্থা এবং আস এই তিনটে ধাতুর আগে যদি অধি কথাটা যুক্ত থাকে তাহলে অধিকরণ কারক, কারণ সি মানে শয়ন করা, স্থা মানে থাকা, আর আস মানে বাস করা বা বসা, এই তিনটেই অধিকরণ বোঝায়। কোথায় বাস করছি, কোথায় থাকছি, এগুলো অধিকরণ বোঝায়। এবং এই তিনটে ধাতুর পূর্বে যদি অধি কথাটা যুক্ত হয় তাহলে সেটা অধিকরণ কারকে কর্মসংজ্ঞা হয় এবং তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। আমাদের অত ডিটেলসে লেখার দরকার নেই, অধিকরণে দ্বিতীয়া লিখলেই হবে। এর একটা উদাহরণ দিই তোমাদেরকে। শিশু, সজ্জাম, অধিশেতে, সজ্জামের তলায় দাগ। এখানে দেখো সি ধাতুর রূপ রয়েছে শেতে, সি ধাতু মানে শয়ন করা, তার আগে অধি কথাটা যুক্ত আছে, তাই এখানে অধিকরণ কারক হওয়া সত্ত্বেও তাতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। নেক্সট উপান্নার্ধাং বস, উপ এখানে ভাঙলে হবে উপ, অনু, অধি আর আং, আঙের উমোটা বাদ যায়। এই চারটে উপসর্গ, আমরা অনেক উপসর্গ পড়েছি, প্র, পরা, অপসম, অনুভব, নির্দূর, সুদ, পরিপতি ইত্যাদি। এই চারটে উপসর্গ যদি বস, বস মানে বাস করা, বস ধাতুর পূর্বে যুক্ত হয় সেক্ষেত্রেও অধিকরণে দ্বিতীয়া বিভক্তি হয়। তিনটে যেহেতু একই পদ্ধতি একই উত্তর, তাই আমি তিনটে নিয়ম একই সঙ্গে তিনটে সূত্র একই সঙ্গে ব্যবহার করছি। এর উদাহরণটা দেখো, মুনি, বনম, উপবসতি, বস ধাতু বসতি, তার আগে উপ কথাটা যুক্ত আছে, যে কোনো একটা থাকলেই হবে, উপ কথাটা যুক্ত আছে, তাই বনম স্থান অধিকরণ কারক, কিন্তু তাতেও দ্বিতীয়া বিভক্তি হয়েছে যেহেতু বস ধাতুর আগে উপ, অনু, অধিয়া এর মধ্যে যে কোনো একটা যুক্ত আছে। পরেরটা অভিনিবিশশ্চ, অভি আর নি এই দুটো উপসর্গ যদি বিষ ধাতু, বিষ মানে প্রবেশ করা, এই বিষ ধাতুর আগে যদি এই দুটো উপসর্গ ক্রমান্বয়ে পরপর, একটা হলে হবে না, দুটোই থাকতে হবে এবং এই সিরিয়ালই থাকতে হবে, আগে নি হবে পরে অভি এরম হলে হবে না, অভি নি পরপর থাকতে হবে এবং দুটোই একসঙ্গে থাকতে হবে, যদি বিষ ধাতুর আগে যুক্ত থাকে তাহলে এটাও অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি হয়, মানে অধিকরণ কারকে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় এবং তাতে দ্বিতীয়া হয়। এর উদাহরণটা দেখো, সাধু, সন্মার্গম, অভিনিবিশতে, অভিনিবিশতে, এই বিশতে হচ্ছে বিষ ধাতু রূপ, তার আগে অভি ও নি ক্রমান্বয়ে যুক্ত রয়েছে, তাই এই পদটাতে অধিকরণ কারক হওয়া সত্ত্বেও তাতে সপ্তমী বিভক্তি না হয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। মানে আমরা এই তিনটেই অধিকরণে দ্বিতীয়ার উদাহরণ পেলাম। এবার
সম্প্রদানে দ্বিতীয় বিভক্তি হয়। এখানে বলেছে দেখো ক্রুদ্ধ, ক্রুদ্ধ ধাতু যার রূপ হচ্ছে ক্রুদ্ধতি, এই ক্রুদ্ধ ধাতুর আগে যদি উপসর্গ যুক্ত থাকে, ক্রুদ্ধতি মানে রেগে যাওয়া আর দ্রুহ মানে হিংসা বা ক্ষতি করা, যেটা খুশি ভাবো দ্রুজ্যোতি যার রূপ, এই ধাতু দুটোর আগে যদি ক্রুদ্ধ দ্রুহ এখানে বিসর্গ এসে যাবে যদি ভাঙি, তারপরে উপসৃষ্টয় আর উপসৃষ্টয় ষষ্ঠীর দ্বিবচন, ক্রুদ্ধ এবং এই দ্রুহ ধাতুর আগে যদি কোনো উপসর্গ যুক্ত থাকে তাহলে সেটা সম্প্রদান হওয়ার কথা, মানে দান করা অর্থে স্যার একটু আগে বলেছে সেই সম্প্রদানের জায়গায় কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় এবং তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। একটা উদাহরণ দিচ্ছি তোমরা বুঝতে পারবে, প্রভু ভৃত্তম অভিক্রুদ্ধতি, মানে প্রভু ভৃত্তের ওপর রাগ করেছে, এখানে ক্রুদ্ধতির আগে অভি এই উপসর্গটা যুক্ত থাকার ফলে ভৃত্তম পদটায় সম্প্রদান কারক কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়েছে, সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এবার আসি অপাদানে দ্বিতীয়া, এখানে একটু বলে নি কর্ম দু রকমের হয়, একটা মুখ্য আর একটা হচ্ছে গৌণ। মুখ্য কর্ম সেটা কর্ম হতেই হবে, একটু আগে স্যার তোমাদের সামনে আলোচনা করেছে যে মুখ্য কর্ম কর্মকারক ছাড়া অন্য কিছু হবে না, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে সর্বাধিক পরিমাণে চায় সেটাই মুখ্য কর্ম। আর গৌণ কর্ম হচ্ছে যেখানে অন্য কর্ম হওয়ার ইচ্ছা আছে, অন্য কর্ম হতে পারে কিন্তু বক্তার ইচ্ছার অভাবে সেই কর্ম না হয়ে গৌণ, সেই কারক না হয়ে অন্য কর্ম, না অন্য কারক হওয়ার ইচ্ছা থাকে সেখানে সেই কারক না হয়ে কর্মকারক হচ্ছে, সেইটাই গৌণ কর্ম বলি। এই গৌণ কর্ম ১৬টি ধাতু যোগে হয়, দুহ জাচ পচ দ্বন্দ্ব রুত প্রচ্ছ চি ব্রু সাজি ইত্যাদি ১৬টা ধাতু আছে যেগুলোকে আমরা দ্বিকর্মক ধাতু বলি, সে দ্বিকর্মক ধাতু যোগে গৌণ কর্ম হয়। এবং একটা উদাহরণের সাহায্যে তোমরা বিষয়টা পরিষ্কার হবে, বালিকা বৃক্ষ থেকে ফুল চয়ন করছে, এটাকে হলে কি হবে, বালিকা বৃক্ষং পুষ্পং চিনোতি। এখানে বালিকার কাছে মুখ্য হচ্ছে পুষ্পং, তা পুষ্পটা সে চাইছে চয়ন ক্রিয়ার দ্বারা, সে তুল চয়ন মানে তোলা, তোলার দ্বারা কাকে তুলতে চাইছে পুষ্পটাকে, তাই যেটা পুষ্পটা তার কাছে মুখ্য, কিন্তু পুষ্পটা তো বৃক্ষ ছাড়া সম্ভব নয়, তাহলে বৃক্ষটাও তার কাছে কর্ম, কারণ বৃক্ষ ছাড়া এখানে সে পুষ্প পাবে না, তাই বৃক্ষটাও তার কাছে কর্ম। সূত্রকার বলেছে যে বৃক্ষটা তার কাছে গৌণ কর্ম, সুতরাং এখানে দুটো কর্ম আছে, চয়ন ক্রিয়া ওই চি ধাতু আছে, চি ধাতু যোগে দ্বিকর্মক ধাতু এটা, তার মধ্যে দুটো কর্ম আছে, পুষ্পটা যদি মুখ্য কর্ম হয় তার পাশে বৃক্ষটা গৌণ কর্ম, এইখানেই আমরা গৌণ কর্মে দ্বিতীয়া লিখতে পারি অথবা অপাদানে দ্বিতীয়া লিখতে পারি। কর্মকারকের যে কটা নিয়ম ছিল আমি সে কটা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, ইম্পর্টেন্ট নিয়মগুলো সবগুলো আলোচনা করতে পারিনি, পরের দিন আবার যদি আমরা কোনো ক্লাস পাই আমরা আলোচনা করব। ছিলেন স্টুডিওতে শিক্ষক শ্রী অনিন্দ্য রায় এবং শিক্ষক শ্রী প্রেমজিৎ বসু। আমরা আরও একবার স্যারদের এই স্টুডিওতে ধন্যবাদ জানাবো এই ঝুঁকিপূর্ণ অবস্থাতেও আমাদের মধ্যে এসে ক্লাস করাবার জন্য।
পর্দার ওপারে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা জানাবো আজ তোমরা যে কটি ক্লাস করলে প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার তোমরা দেখতে পাবে আজ বিকেল 4টা থেকে এবং আগামীকাল সকাল 8টা থেকে নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। আজকের মতন পাঠশালা এখানেই শেষ করছি, দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।